আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন এবং অপরের কাছে তা পৌঁছে দেবারও তৌফিক দান করেন, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দরুদ পাঠ করি যার কথাগুলো মুখস্থ করার যোগ্য তাই ভরপুর, এবং যার কথা চিরন্তন সত্য, মানবতার মুক্তির দিশারি হিসাবে কাজ করে, এমনকি সকল মহামারী থেকে বাঁচারও উৎকৃষ্ট সর্বশেষ পন্থা হিসাবে আমরা পড়ে থাকি পঠিত সেই মহামানবের উপরে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, সমস্ত বিশ্ব স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে চলে গেছে, সমস্ত বিশ্ব আজ অবরুদ্ধ। আপনি হয়তোবা ঘরের মধ্যে কি করবেন এ নিয়ে দুশ্চিন্তায় আছেন। যে যে পেশায় নিয়োজিত, সে সে পেশায় কোনো না কিছু করার চেষ্টা করছে, কেউ বা ঢোল তবলা, কেউ বা শুধু ভাতের থালি পিটিয়েও সময় কাটানোর চেষ্টা করছে সমস্ত বিশ্বব্যাপী। কিন্তু একজন মুসলিমের কি করণীয় আপনি কি এটা জানেন? আপনার জন্য কি করণীয়? আপনি ঘরে আছেন অথবা আপনি এমনি সময়টা পার করছেন, এই সময় আপনার কি করণীয়? সু অতীব সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টি আপনার জন্য উপস্থাপন করছি। একটি বিষয়, একটি হাদিস। আপনি কি মুসলিম? আপনার জন্য অনেক কিছু করার আছে, কিন্তু আপনি কি একটি হাদিস জানেন? তাহলে দেখুন আপনার মর্যাদা, এবং আপনি কি করবেন এই একটি হাদিস জানার পরে? আপনার উপরে কি করা ওয়াজিব, এবং আপনার কি কর্তব্য, কি বর্জনীয়, কি করণীয়? আর এরকম সময় তো আপনার জন্য আল্লাহ তাআলার বিশেষ রহমত। আপনি অতীব ব্যস্তর কারণে হয়তোবা কিছুই করতে পারেন না। চলুন আমরা শুনে আসি, আপনি যদি একটি হাদিস জানেন তাহলে আপনার জন্য কি করণীয়, কি বর্জনীয়, এবং সেটা আপনার জন্য কেমন, আপনার অবদান কেমন থাকবে সেই হাদিসের প্রতি। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে শুনে আসি। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নাযারাল্লাহু ইমরান, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, দোয়া করছেন মূলত আল্লাহ রাসূল, নাযারাল্লাহু ইমরান সামিয়া মিন্না হাদিসান, নাযারাল্লাহু ইমরান, আল্লাহ ওই ব্যক্তির, ওই ব্যক্তিকে আপনি কল্যাণ দান করুন, ওই ব্যক্তিকে আপনি চির সজীবতায় রাখুন, ওই ব্যক্তিকে আপনি অশেষ রহমত দান করুন, ওই ব্যক্তিকে সবুজ শ্যামলা করে দিন, ওই ব্যক্তিকে চিরন চির তরু তাজা করে দিন। কোন সেই ব্যক্তি, কোন সেই ব্যক্তি? ইমরান সামিয়া মিন্না হাদিসান, যে ব্যক্তি আমাদের থেকে একটি হাদিস, যে ব্যক্তি আমাদের থেকে একটি হাদিস শুনল, হাদিসান একটি হাদিস যে শুনেছে, তারপরে কি ফা হাফিজাহু, অতঃপর তা মুখস্থ করেছে। তাহলে হাদিস শোনার পরে সেটা মুখস্থ করেছে, হাত্তা ইউবাল্লিগহু, অপরের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত। তাহলে আপনি যদি একটি হাদিস জানেন, সেই একটি হাদিস ওই অপরের কাছে পৌঁছে দিতে হবে মুখস্থ করা অবস্থায়, অর্থাৎ আল্লাহ রাসূলের কথার কোনো কমবেশি করা যাবে না। সম্মানিত ভাই, অপর আরেকটি হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করছে, আগে এই হাদিসটি শেষ করি, যে আল্লাহ আপনি ওই মানুষের কল্যাণ করুন যে ব্যক্তি আমাদের কাছ থেকে একটি হাদিস শুনল এবং তা মুখস্থ করে অপরের কাছে পৌঁছে দিল। মুখস্থ করার পরে আপনি নাও ভালো বুঝতে পারেন, তারপরেও আপনাকে অপরের কাছে পৌঁছে দিতে হবে। সম্মানিত দিনি ভাই, তাই তো আল্লাহ রাসূল বলছেন ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হু আফকাউ মিনহু, এমন কিছু হাদিস পাঠক আছে যারা পৌঁছে দেবে যার কাছে, সে ওই পৌঁছে যে দেবে তার চাইতে বেশি বুঝবে হাদিসটি।
আমি হাদিস আপনার কাছে পৌঁছে দিচ্ছি। এই হাদিসের অর্থ, এই হাদিসের ফিক, এই হাদিসের আইন, এই হাদিস থেকে জীবন যাপনের যে তরিকা পদ্ধতি, এগুলো আপনিও বেশি ভালো বুঝতে পারেন। এই জন্য সাহাবীদের জীবনে দেখা গিয়েছে মরার সময়ও তারা হাদিস বর্ণনা করেছেন, অনেক হাদিস তারা পরে বর্ণনা করেছেন। কোন একটি হাদিস যদি আপনি জানেন, দেখেন আপনার কত মর্যাদা, আল্লাহ রাসূল আপনার জন্য দোয়া করছেন এবং এই একটি হাদিসে আপনাকে পৌঁছে দিতে হবে, এবং পাশাপাশি আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে আপনার জন্য আরো করণীয় কি। আপনি হয়তো বা হাদিসটি ভালো বুঝতে না পারলেন, কিন্তু যার কাছে হাদিসটি পৌঁছবে সে আপনার চাইতে বেশি বুঝবে। তাই তো আল্লাহ রাসূল আবারও বললেন, ওয়ারুব্বা হামিলি ফিকহীন লাইসা বিফাকিহীন, আর কিছু হাদিস শুনে যারা তারা হয়তো বা ফুকি নয়। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য দোয়া করছেন, নাযারাল্লাহু ইমরান সামিআ মিন্না হাদিসান, আল্লাহ ওই ব্যক্তির আপনি কল্যাণ কামনা, ওই ব্যক্তির আপনি কল্যাণ সাধন করুন যে ব্যক্তি আমাদের কাছ থেকে একটি হাদিস শুনেছে। ফাহাফিজাহু, অতঃপর সেটা মুখস্থ করেছে, হাত্তা ইবাল্লিগাহু, অপরের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত। ফারুব্বা হামিলি ফিকহীন লাইসা ফারুব্বা হামিলি ফিকহীন ইলা মান হুয়া আফকাহু মিনহু, আর কিছু হাদিস পাঠক আছে যারা অপরের কাছে পৌঁছে দেওয়া অপেক্ষা বেশি বোঝে। ওয়া রুব্বা হামিলি ফিকহীন লাইসা বিফাকিহীন, অনেক হাদিস পাঠক আছে যে তারা প্রকৃত পক্ষে ফকি নয়। ওই হাদিস থেকে যে আইন বের করা যায়, জীবন বিধান বের করা যায়, এরকম জ্ঞান হয়তো বা তার নেই। এই জন্য এই হাদিস থেকে তাহলে বোঝা যাচ্ছে যে আপনি যদি একটা হাদিস জানেন, মুখস্থ করেন, এই হাদিসটা আপনাকে পৌঁছে দিতে হবে অপরের কাছে। এই হাদিসের ব্যাখ্যা হিসাবে ইবনু বাজ আর একটি হাদিস এনেছেন এবং ওয়াজিব বলেছেন, একটি হাদিস জানলেও সেই হাদিসটি প্রচার করতে হবে। ইবনু বাজ রহিমাউল্লাহ তিনি ওয়াজিব বলেছেন আর একটি হাদিস, এই হাদিসটি যেটা বললাম সেটি মুসনাদে আহমাদে এবং আবু দাউদে এসেছে, তাদবিনুস সুন্নার অনেক উসুলুল হাদিস বেত্তাগুন এই হাদিসটি এনেছেন, পাশাপাশি এই হাদিসটির ব্যাখ্যা করেছেন ইবনু বাজ এই হাদিস দিয়ে যেটি বুখারিতে এসেছে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনিল আস হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়াতান, তোমরা পৌঁছে দাও আমার পক্ষ থেকে, আমার পক্ষ হতে তোমরা আমার কথা পৌঁছে দাও, ওলাও আয়াতান, যদিও বা একটি আয়াত হয়। হাদিল ইবারা হিয়া শর্তুন লিত্তাবলিগ, এই ইবারতটা হচ্ছে শর্ত যে আল্লাহ তাআলার রাসূলের পক্ষ থেকে হতে হবে। বাল্লিগু, তোমরা পৌঁছে দাও, আননি, আমার পক্ষ থেকে, বানানো কথা যাবে না। এই হাদিসেই বলা আছে, আননি, আমার পক্ষ থেকে, ওয়ালাও আয়াতান, একটি আয়াত যদি হয়। এই কথা বলে ইবনু বাজ বলছেন যে একটি হাদিসও যদি কারো জানা থাকে তাহলে সেটা পৌঁছে দেওয়া আমাদের জন্য ওয়াজিব, আমাদের উপরে সেটা ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভাই, এই হাদিসের পরেই, এই হাদিসের পরে এই বাক্যটি বলার পরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা, আর তোমরা বানি ইসরাঈলের কথা, বানি ইসরাঈলের রিওয়ায়েতগুলো বর্ণনা করতে পারো, তাতে গুনাহ হবে না, তবে সাবধান থেকো, আমি আমার রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পক্ষ থেকে তোমরা যদি কোনো কথা বানাও তাহলে তোমরা, তোমাদের স্থান জাহান্নামে করে নিলে। তাই তো আল্লাহ রাসূল বলছেন, মান কাযাব আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করলো, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো, ফালিয়াতাবাওয়া মা কাযাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল, নাউযুবিল্লাহ মিন যালিক, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। আপনি যদি আল্লাহ রাসূলের নামে একটি কথা মিথ্যা বলেন, জেনে শুনে অথবা না জেনেও যদি আপনি বলেন, সাবধান, না জেনে তো বলাই যাবে না, যদি আপনি বলেন তাহলে আপনার স্থান জাহান্নামে করে নিলেন। এই হাদিসটি শর্ত
সুতরাং পরিশেষে বলা যায় একটি হাদিস যদি আপনি জানেন সে একটি হাদিস ওই প্রচার করতে হবে, আপনি বসে থাকতে পারবেন না, আপনি যে মাধ্যমে পারেন সেই মাধ্যমে দ্বীনের জ্ঞান আপনি প্রচার করবেন। একটি হাদিস যদি জানেন তাহলে একটি হাদিস জানার কারণে মুখস্থ করার জন্য স্বয়ং আল্লাহ রাসূল আপনার জন্য দোয়া করেছেন এবং সেটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার উপরে অর্পণ করেছেন। শর্ত হচ্ছে মিথ্যা বানোয়াটি কোনো কথা বলা যাবে না। মান কাযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, এরকম একই মর্মে মুসলিমের ভূমিকাতে প্রায় 7টি হাদিস এসেছে, 5টি সরাসরি সামান্য একটু 19-20 শব্দে এসেছে। সম্মানিত দিনী ভাই, এই জন্য আসুন আমরা দিন প্রচার করি। যদিও বা একটি হাদিস জানি, তবে যেহেতু আমরা একটি হাদিসের মাধ্যমে আর ফকি হতে পারবো না, সুতরাং আমরা ফতোয়া দেব না। আজ দেখা যায় যে 2-3টা হাদিস পড়েই অনেকেই ফতোয়া দেয়। আপনারা ফতোয়া দিতে যাবেন না, কারণ হাদিসের শেষ নেই। অনেক জ্ঞান অর্জন করলে, অনেক বই পড়লে তারপরে সেই রকম ফতোয়া দেবার যোগ্যতা আসে। কিন্তু যদি আপনি একটা হাদিস জানেন, সেই একটা হাদিসই আপনাকে প্রচার করতে হবে। আসুন আমরা দিন প্রচার করি, যে যে অবস্থাতেই থাকি না কেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।